সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় 5 লক্ষ টাকা মূল্যের 9 ভরি স্বর্ণসহ এক চোরকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। রবিবার দুপুরে শাহজাদপুর থানার অফিসার্স ইনচার্জ নজরুল ইসলাম মৃধা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 26 তারিখ শাহজাদপুর পৌরশহরের ডাকবাংলো পাড়া জনৈক ফারুকের ভাড়াবাসা থেকে আবু সোফিয়ান সবুজ 9 ভরি 5 আনা স্বর্ণ চুরি করে পালিয়ে যায়। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের 14 ঘন্টার মধ্যে স্বর্ণচোর আবু সুফিয়ান সবুজকে চুরি যাওয়া স্বর্ণসহ নিজ বাড়ি সিরাজগঞ্জ সদরের ফুলকোচা গ্রাম থেকে গ্রেফতার করে। পরে শাহজাদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।